আসসালামু আলাইকুম। দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ান সীমানায় হানা দিয়েছে চীনের 16টি সামরিক বিমান। সীমান্তে ন্যাটোর তৎপরতায় রাশিয়ার পশ্চিমে নতুন 20টি সামরিক ইউনিট গঠনের ঘোষণা। চলতি মাসেই আফগানিস্তানের সবচেয়ে বড় বাগরাম সামরিক ঘাঁটি ছেড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। হাওয়াই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যর্থ মিসাইল টেস্ট পর্যবেক্ষণ করেছে রাশিয়ান গোয়েন্দা রণতরী। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার দখলে থাকা বিতর্কিত দুটি শোল বা মগ্নচড়া এলাকায় 16টি সামরিক বিমানের মিশন পরিচালনা করেছে চীন। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনা বিমানকে বাধা দেওয়ার জন্য মালয়েশিয়াও সেখানে সামরিক বিমান পাঠায়। রয়্যাল মালয়েশিয়ান এয়ারফোর্সের এক বিবৃতিতে বলা হয়েছে, 16টি চীনা সামরিক বিমান মালয়েশিয়া উপকূল থেকে 69 কিলোমিটার দূরে অবস্থান করে। এসব বিমানের মধ্যে রয়েছে চীনা জিয়ান Y-20 এবং সোভিয়েত ইউনিয়নের তৈরি 4 ইঞ্জিন বিশিষ্ট স্ট্র্যাটেজিক এয়ারলিফটার ইলিউশন 276। একত্রিশে মে বর্নিও দ্বীপের সারওয়াক প্রদেশের রাডারে ধরা পড়ে এসব বিমান। এসব বিমান মালয়েশিয়া নিয়ন্ত্রিত মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোল এলাকায় প্রবেশ করে। মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে চীনা বিমানে সিগন্যাল পাঠালে তারা এর কোনো জবাব দেয়নি। এরপর মালয়েশিয়া চীনা বিমান বাধা দেয় এবং এ ঘটনার সাক্ষী রাখার জন্য ব্রিটেনের তৈরি একটি হক 208 হালকা যুদ্ধ বিমান পাঠায়। চীনা বিমান জেমস শোলের কাছে লুকোনিয়া শোলের উপর ফ্লাইট পরিচালনা করে। উভয় শোল বা মগ্নচড়া মালয়েশিয়া তাদের নিজেদের বলে দাবি করে। এ দুটি শোল মালয়েশিয়ার অর্থনৈতিক জোনের মধ্যে পড়েছে। চীনও এসব শোল তাদের নিজেদের বলে দাবি করে আসছে। চীনের দাবি, এগুলো তাদের কথিত 9-লাইনের মধ্যে পড়েছে। 9-লাইন চীন ব্যবহার করে দক্ষিণ চীন সাগরের সীমানার ক্ষেত্রে। লুকোনিয়া শোল মালয়েশিয়ার বোটিং পেতেঙ্গি আলি নামে পরিচিত। এ শোলের কাছে নিয়মিত দেখা যায় চীনা কোস্টগার্ড জাহাজ। মালয়েশিয়ার কাছে চীনা সামরিক বিমান এর আগেও ফ্লাইট পরিচালনা করেছে, কিন্তু এবারই এত বিপুল সংখ্যক সামরিক বিমান একসাথে মালয়েশিয়ার দাবি করা এলাকায় মিশন পরিচালনা করল। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামউদ্দিন হোসেন বলেন, তিনি চীনের এ আচরণের প্রতিবাদে কূটনৈতিক নোট পাঠাবেন এবং চীনা দূতকে তলব করে এর ব্যাখ্যা জানতে চাইবেন। মালয়েশিয়ান মন্ত্রী চীনা এ ঘটনাকে তাদের সার্বভৌমত্বের প্রতি গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। মালয়েশিয়া অবস্থিত চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী ফ্লাইট পরিচালনা করেছে এবং মালয়েশিয়ার আকাশে তারা প্রবেশ করেনি। অবসান হতে চলছে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বাগরাম বিমান ঘাঁটির অধ্যায়। বাগরাম বিমান ঘাঁটি ছিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান বিমান ঘাঁটি। জুন মাসের মধ্যেই এ ঘাঁটি আফগান বাহিনীর হাতে তুলে দিতে যাচ্ছে। বাগরাম বিমান ঘাঁটির অবস্থান রাজধানীর কাবুল থেকে 50 কিলোমিটার উত্তরে। সোভিয়েত ইউনিয়ন বিশাল বাগরাম বিমান ঘাঁটি নির্মাণ করে 1980-এর দশকে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে ন্যাটোর অভিযানের গুরুত্বপূর্ণ পর্যায়ে হাজার হাজার ন্যাটো সৈন্য অবস্থান করেছে এ ঘাঁটিতে। গত 20 বছর ধরে গোটা আফগানিস্তান জুড়ে কমান্ড এবং এয়ার অপারেশনের কেন্দ্র ছিল বাগরাম ক্যান্টনমেন্ট। এ ক্যান্টনমেন্টে রয়েছে একটি জেলখানা, যেখানে বছরের পর বছর আটক রাখা হয়েছে হাজার হাজার তালেবান এবং জেহাদিদের। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র কয়েকটি সামরিক ঘাঁটি আফগান বাহিনীর কাছে হস্তান্তর করেছে। গত মাসে দক্ষিণের কান্দাহার থেকে যুক্তরাষ্ট্র নিজেদের গুটিয়ে নিয়েছে। এটা ছিল আফগানিস্তানের দ্বিতীয় বৃহৎ বিদেশি সামরিক ঘাঁটি। ট্রাম্প প্রশাসন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এর বিরুদ্ধে বিরোধিতা চলায় ট্রাম্প প্রশাসনের শেষ দিকে সৈন্য প্রত্যাহার নিয়ে অনেকটা অনিশ্চয়তা দেখা দেয়। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের চূড়ান্ত কার্যক্রম শুরু করেন, ফলে অবসান হচ্ছে 20 বছর ধরে আফগানিস্তানে আমেরিকান উপস্থিতির। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর অপারেশন এনডিউরিং ফ্রিডমের নামে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 7ই অক্টোবর অভিযান চালায় আফগানিস্তানে। তবে আফগান সরকারের বিরুদ্ধে তালেবান হামলা বৃদ্ধিতে উদ্বিগ্ন অনেক পশ্চিমা দেশ। যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি মিসাইল টেস্ট ব্যর্থ হয়েছে। কাওয়াই উপকূল থেকে দূরে SM-6 জাহাজ থেকে ছোঁড়া মিসাইল মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যর্থ মিসাইল পরীক্ষা কাছ থেকে পর্যবেক্ষণ করেছে রাশিয়ার একটি সার্ভিলেন্স রণতরী। মিসাইল ডিফেন্স এজেন্সি জানিয়েছে তারা ফ্লাইট টেস্ট এজিস উইপন সিস্টেম পরীক্ষা করছিল। ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স কনফিগার্ড এজিস শিপ এর মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল বাধা দেয়া, ট্র্যাক করা, শনাক্ত করার ক্ষমতা পরীক্ষা করা হচ্ছিল এ টেস্টের মাধ্যমে, তবে তা ব্যর্থ হয়েছে। কাওয়াই উপকূল থেকে দূরে আন্তর্জাতিক পানিসীমায় কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছিল রাশিয়ান একটি গোয়েন্দার রণতরী। এ কারণে যুক্তরাষ্ট্র এ মিসাইল টেস্ট কয়েকদিন পর্যন্ত পিছিয়ে দেয়, কিন্তু রাশিয়ান জাহাজ স্থান ত্যাগ না করায় শেষ পর্যন্ত রাশিয়ার জাহাজের সামনে তারা এ পরীক্ষা চালাতে বাধ্য হয়। কাওয়াই দ্বীপের অবস্থান উত্তর প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপের কাছে। ন্যাটোর হুমকি মোকাবেলায় রাশিয়া নতুন 20টি মিলিটারি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে। রাশিয়ার পশ্চিম অঞ্চলে গঠন করা হবে এসব ইউনিট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শৈগো এই ঘোষণা দিয়েছে। শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক বোমার B-52 সহ বিভিন্ন কৌশলগত বোমারু বিমানের মহড়া বাড়ছে রাশিয়ান সীমান্তে। রাশিয়ান সীমান্তে ন্যাটোর দেশগুলো ঘন ঘন বড় আকারের মহড়া পরিচালনা করছে, মোতায়েন করছে রণতরী। প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই অভিযোগ করেন, তারা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে ফেলেছে এবং আমরা বাধ্য হচ্ছে পাল্টা পদক্ষেপ গ্রহণে। এ বছরের শেষ নাগাদ আমরা 20টি নতুন মিলিটারি ইউনিট গঠন করব। তিনি বলেন, রাশিয়া ওয়েস্টার্ন মিলিটারি ইউনিটে এ বছর ইতিমধ্যে 2000 নতুন সমরাস্ত্র পাঠানো হয়েছে। রাশিয়ার নতুন সামরিক ইউনিট গঠন বিষয়ে ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেনবার্গ বলেন, পারমাণবিক বোমাসহ আধুনিক অস্ত্র ব্যবহারের পেছনে গত কয়েক বছর ধরে রাশিয়া ব্যাপক ভিত্তিক বিনিয়োগ করছে। জর্জিয়া এবং ইউক্রেনে তারা সামরিক শক্তি প্রয়োগে আগ্রহী হয়ে ওঠে। এ কারণে গত কয়েক বছর ধরে ন্যাটো সামরিক প্রস্তুতি নিচ্ছে। ডিফেন্ডার ইউরোপ 2021 নামে গোটা ইউরোপ জুড়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বড় ধরনের মহড়া চলছে। মার্চ মাসে শুরু হয়ে জুন পর্যন্ত চলার কথা এ মহড়া। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এ মহড়ায় অংশ নিচ্ছে 28টি দেশের 28,000 সৈন্য। 12টির অধিক দেশ, 30টি প্রশিক্ষণ কেন্দ্রে একসাথে শুরু হয়েছে এ মহড়ার কার্যক্রম। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বলকান অঞ্চলে এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সবচেয়ে বড় সামরিক মহড়া। পশ্চিম বলকান এবং কৃষ্ণ সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর মিত্রদের শক্তি প্রদর্শন এ মহড়ার উদ্দেশ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ন্যাটো জানিয়েছে, এর লক্ষ্য রাশিয়া নয়, বরং যে কোনো ন্যাটো দেশ আক্রান্ত হলে ন্যাটো যেন অবিলম্বে সে দেশ রক্ষায় এগিয়ে আসতে পারে, তারই প্রস্তুতি গ্রহণ এ মহড়ার লক্ষ্য। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।